অভিশাপ খবরদার আল্লাহর নবী বলেছে ঈমানদার নারী পুরুষ কখনো অভিশাপকারী হতে পারে না ও কারণে অভিশাপ দিলে আবু দাউদের হাদিস আসমান জমিনের মধ্যে অভিশাপ দৌড়াতে থাকে ওই ব্যক্তিকে লাগার মতো না হলে এটা আপনার দিকেই ফেরত আসে খবরদার অভিশাপ থেকে বেঁচে থাকেন দুই নাম্বার স্বামীর প্রতি অকৃতজ্ঞ জোরে কোন আছে না নাই মা বোনেরা কান ধারা করেন 10 বছর 20 বছর 50 বছর 40 বছর স্বামীর ঘর করার পর এক পর্যায়ে স্বামীকে যদি 5000 টাকা শাড়ি দিতে বলেন স্বামী যদি একটু না পারে 4000 টাকার শাড়ি যদি আপনাকে দেয় আপনি বলেন তোমার মতো স্বামীর সংসার করে আমি জীবনে কিচ্ছু পেলাম না জোরে বলেন বলে না বলে না বলে না কার কার বউ বলে হাত তোলেন এখন আর কেউ হাত তোলেন একটু আগে বললো বলে এখন আর কারো হাত নাই বাকি শরমে তুলতেছেন আমার বউ এই কথা আমারে বলে লোকজন জানলে হবে কি রে আমার ভাইরা শোনেন মা বোন শোনেন আপনার স্বামীকে আপনি এত বড় কথা কেন বললেন শুনেন আপনার স্বামীর মাথায় শুধু ওই শারীরিক চিন্তা নাই আপনার স্বামীর মাথায় আছে বাবা মা বৃদ্ধ হয়ে গেছে ওষুধ কিনতে হয় বাবা মা বৃদ্ধ হয়ে গেছে একটু ফল খাওয়াতে ছেলেরও ইচ্ছা হয় বাবা মা বৃদ্ধ হয়ে গেছে একটু মাছ মাংস ছাড়া খেতে পারে না বাবা ছেলের মাথায় চিন্তা বাবা মাকে কিভাবে এগুলো একটু দেবে ছেলের মাথায় চিন্তা আপনার পরিবারে দুইটা ছেলে মেয়ে আছে মাস গেলে তাদের 2-3 হাজার করে টাকা লাগে এটা কোথা থেকে আসবে আপনার স্বামীর মাথায় চিন্তা বাড়িতে দুইটা গরু আছে তিনটা ছাগল আছে এই ছাগল গরুর খাবার কোথা থেকে আসবে আপনার মাথায় আপনার স্বামীর মাথায় চিন্তা আছে আপনার স্বামী কিভাবে চলবে আপনার স্বামীর মাথায় চিন্তা আছে আপনি কিভাবে চলবেন এত চিন্তা এত টেনশন এত কিছুর পরেও আপনার জন্য 5000-এর জায়গায় 4000 টাকার শাড়ি একটা এনে দিয়েছে আপনার মুখ বাঁকা হয়ে যায় কেন যায় এটা আমার আল্লাহর পছন্দ হয় না এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দ হয় নাই বলেই দিয়েছে অকৃতজ্ঞ মহিলারা যেন জাহান্নামে যায় জোরে কর নাউজুবিল্লাহ সাবধান কোনোদিনে কথা বলবেন না ধৈর্য ধরবেন স্বামীর সঙ্গে হুদাই ঝগড়া করে মা বোনদের একটা স্বভাব আছে খালি স্বামীর উপরে থাকার চিন্তা ভাবনা কথার উপর দিয়ে কাজের উপর দিয়ে স্বামীর উপর দিয়ে ডিঙ্গানার অভ্যাস কেন আপনি এরকম অনেক স্বামীরও আছে বইয়ের উপর দিয়ে ডিঙ্গানার অভ্যাস শোনেন সংসার যদি সুখের করতে চান আমি তো বিয়ে করি নাই তারপরেও বলতেছি স্বামীরে কানা হতে হবে বইরে বউরে বউরে ঠসা হতে হবে নাই বউরে কানা হতে হবে স্বামীরে ঠসা হতে হবে ছাড় দেওয়ার অভ্যাস থাকতে হবে না হলে সংসারে সুখ আসবে যদি মনে করেন ওর উপরে আমি থাকবো ওর উপরে উপরে ওর শান্তি আসবে না অনেক বউ আছে খালি ঝগড়া করে 2 দিন ভাত তরকারি সব রান্না বন্ধ আছে না নাই ওই স্বামী আপনার উপরে খুশি হবে ওই স্বামী আপনার উপরে খুশি হবে ঝগড়ার পরে যদি কোন স্বামী দুই ঝগড়ার 2 দিন পরে কথা আমার শুনছেন আপনারা একটু কোণা করে দেখেন করা যায় কিনা শোনেন মিডিয়ারও দরকার আছে ভাই এগুলো আপনারা শুনতেছেন রয় নেটে ছাড়বে হাজার হাজার মানুষ দেখবে বাকি সবাই ছেলেরা একটু দেখে শুনে লাগায় রাখো অসুবিধা নাই শুনবে জি ওস্তাদ জি আমি শেষ করে দেব বক্তব্যটা জি আমাদের সম্মানিত শাইক চলে এসেছে আমার কথা বাড়াচ্ছি না তাহলে এই স্বামীর উপরে স্বামী স্ত্রী কি স্ত্রীর উপরে স্বামী খুশি হবে হবে না এই সময় যদি আপনার মাথার তেল শেষ হয়ে যায় আর স্বামীরে যদি বলেন প্যারাশুটের তেল শেষ হয়ে গেছে এনে দাও স্বামী বলবে প্যারাশুটের তেল বাড়ির সরষার তেল আছে সরষার তেল মাখ যা জোরে বলেন বলবে না বলেন সরষা ওনাকে সয়াবিন মাখ তুই 2 দিন কথা বলিস না ভাত রান্না করিস না তোর প্যারাশুট তেল আর যদি আপনি স্বামীর সঙ্গে একটু ভালো আচরণ করেন আর স্বামীরে যদি ওই সময় বলেন প্যারাশুট তেল এনে দেন স্বামীর কাছে যদি টাকা না থাকে ধার করে এনে দিয়ে বলবে ও ও বউ টাকা বেশি নাই ছোটটা এনে দিয়েছি 2 দিন মাখো 2 বার মাখো শেষ হতে হতে আরেকটা বড় তোমাকে কিনে এনে দেবো বলবে না স্বামীকে যদি আপনি সন্তুষ্ট রাখেন আপনার খাওয়া পড়ার কোনো অসুবিধা হবে না স্বামী নারীর পরম ধন মা বোনেরা শোনো স্বামীর খেদমত করতে তোদের মন চায় না কেন হাসি মুখে মায়ার চোখে দেখবে স্বামীর দিকে তবে স্বামীর মনটা পড়বে তোমার দিকে ঝুঁকে স্বামীর মনটা যদি তুমি করতে পারো জয় পরম সুখে খাবে তুমি জানিও নিশ্চয় কাপড় চোপড় খানা পিনা তেল সবানার কত সবই পাবে দেখবে তুমি তোমার মনের মতো কথা বলেন ঠিক কিনা স্বামীকে যদি একটু খুশি রাখেন আপনার যদি ওই যে বললাম কাজু বাদাম খেতে ইচ্ছে হয় রাস্তার মধ্যে যদি স্বামী কাজু বাদাম দেখে স্ত্রীর জন্য 100 টাকার কিনে এনে স্ত্রীকে রাতে দিয়ে বলবে স্ত্রী রে টাকা বেশি ছিল না রে স্ত্রী তোমার বড় খুব ভালো লাগে কাজু বাদাম এই যে তোমার জন্য এনেছি একটু খাও আর মুস্কি করে হেসে আমার অন্তরটাকে ঠান্ডা করে দাও কথা বলেন ঠিক কিনা ও আজ শেষ মা বোনেরা খবরদার স্বামীর প্রতি অকৃতজ্ঞ হেন না ধৈর্য ধরেন আপনার স্বামী রাগি হতে পারে খারাপ হতে পারে এটা দুনিয়ার আপনার একটা প্রশ্নপত্র আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা আপনি উত্তীর্ণ হওয়ার চেষ্টা করেন বাকি প্রশ্ন কঠিন হলেও অনেক সময় পরীক্ষক গ্রেস নাম্বার দিয়ে পাশ করে দেয় না আল্লাহ জানে আপনার স্বামীটা খুব খারাপ নাম্বার হয়তো 33 পাবেন না একটু কম পেয়েছেন আল্লাহ গ্রেস করে মাফ করে নাম্বার বেশি দিয়ে 33 করে পাশ করে দিতে পারে না
তাহলে আপনারা কখনো অভিশাপ দেবেন না, স্বামীর প্রতি অকৃতজ্ঞ হবেন না। মা বোনদেরকেও খাদিজা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বাস কথা শেষ। আমার ভাইরা, আমি আপনাদের কাছে দোয়া যাচ্ছি, আমার এলমে কালামে ওইরকম কিছু আমি না, একেবারে কিছু না, কচু পাতার পানি, যেদিকে ঠেলবেন ওদিকেই যাব। আমার এলম কালামের কোনো বাহাদুরি নাই, তাকাব্বরি নাই, কিচ্ছু নাই, তবে আমি আপনাদেরই একজন সন্তান। আমার বাপ দাদা চোদ্দ কোশি, জন্ম থেকে আমি সহি আকিদার মানুষ, আপনাদেরই আমি একজন। ছোটদেরকে আপনারা মূল্যায়ন করবেন, তারাও একদিন আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারবে ইনশাআল্লাহ। আমি হলাম ফাঁকা কলছি বাজি বেশি, কথা একটা আছে, তবে আল্লাহর কাছে একটু দোয়া করে দিয়েন আপনারা। এখানে অনেক তাহাজ্জুদ গুজার বান্দা আছে, আমি জানি আল্লাহর অনেক প্রিয় বান্দা আছেন, আল্লাহর কাছে একটু দোয়া করে দিবেন। আল্লাহ আমি তো ফাঁকা কলছি বাজি বেশি, একটু আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাকে যেন ইলমে আমুলের দিক থেকে একটু ভরা কলছি হওয়ার তৌফিক দান করে, বলেন না আমিন। আপনাদের জন্য আমি দোয়া করছি, যারা যেভাবে মাহফিলে এসেছেন, টাকা দিয়েছেন, বুদ্ধি পরামর্শ বলতে এসেছেন, শুনতে এসেছেন, প্রত্যেকের নেক চাওকে আল্লাহ কবুল করে নিন। আল্লাহ আপনি আমাদের সকলকে ক্ষমা করে দিয়ে পরকালে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেন, আমিন। আমি ছোট্ট মানুষ, অনেক কথা বলেছি, কোনো কথা যদি কারো মনে কষ্ট লেগে থাকে, ওয়াল্লাহি আমি আপনাকে কষ্ট দিতে বলিনি, পরিবর্তনের জন্য বলেছি। আল্লাহ ওয়াস্তে মাফ করে দেবেন, আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদাউসে এক করুক, এক হওয়ার তৌফিক দান করুক, আমিন। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘুমিয়েছি এখানে আপনাদের সামনে এসে এখন কথা বলছি, রাত্রে আমাকে আবার ব্যাক করতে হবে। তো আপনারা অধিকাংশ হুজুররা, অধিকাংশ আলেমরা এক ঘন্টা আধা ঘন্টা একটু কোনো মতে মনে করে যে কালকে আধা ঘন্টা চল্লিশ মিনিটের কোনো মতে সময় পার দেওয়ার মতো কিছু একটা করে চুপ করে বসে থাকে, কাল সময় পার হয়ে চলে গেল, মুসল্লি এসে ঘুমায়। তো মুসল্লিরা ঘুমাবে না তো করবে কি? বক্তব্য আপনাকে দিতে সাত দিনে সাত, আপনি যে দায়িত্ব নিয়েছেন সাত দিনে সাত ঘন্টা লেখাপড়া করবেন, করে এসে শুক্রবার করে খুতবা দিবেন, প্রত্যেক দিন এক ঘন্টা পড়বেন, বেশি বলি নাই, অন্তত পক্ষে তিন ঘন্টা দুই ঘন্টা আপনার পড়া থাকাই চাই। আপনার পড়া আছে, তারপরেও নোট দুই তিন ঘন্টা কষ্ট করতে হবে। আমি এক ঘন্টা বক্তব্য দিতে আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আমি চোদ্দ দিন তেরো চোদ্দ দিন বারো দিন লেখাপড়া করি দুই ঘন্টা বক্তব্যের জন্য। এই যে আজকে আপনাকে আমি বক্তব্য দিচ্ছি, আমার এই বক্তব্যের পেছনে আমার মনে আছে তেরো দিন আমি পরিশ্রম করেছি বক্তব্য। আমি চলে গেলে এই মাঠ ফাঁকা থাকবে না, আরেকজনের সাথে দখল করবে, তা আমি থাকলে অন্তত পক্ষে বিদআত শিল্প মিথ্যা কথা প্রচার হবে না। আপনি আজকে আমার বক্তব্য ফলো করেন, দেখেন একটা আমি জাল কথা বলি কিনা, একটা দুর্বল কথা বলি কিনা আপনি একটু খেয়াল করেন, যদি বলি আপনি আমাকে ধরিয়ে দেন। তাহলে এই পয়েন্টে যতটুকু বুঝলাম, আল্লাহর নবী বলছে শেষ জামানাতে কিছু হুজুরও বের হবে যারা মিথ্যা কথা মানুষকে বলবে, দিদারসে বলবে, কোনো অনুভূতি তাদের মধ্যে থাকবে। ভাইজান, কোরআন হাদিস থেকে কথা বলা কত কঠিন জানেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ইখলাসে যদি উনিশ বিশ হয় জাহান্নামে যাওয়া লাগবে। দুইশো চুয়ান্ন নম্বর হাদিস করলেন ইবনু মাজা প্রথম খণ্ড, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাআল্লামুল ইলমা লিতুবাহু বিহিল উলামা ওয়ালা লিতুমারু বিহিস সুফাহা ওয়ালা তাখায়্যারু বিহিল মাজালিস ফামান ফাআলা যালিকা ফান্নারুন নার। আল্লাহ নবী বলছে দুনিয়ার মানুষ তোমরা এই জন্য এলেম শিখো না যে তোমরা এলেম শিখে আলেমদের সঙ্গে বাহাদুরি করবে, তোমরা এলেম এই জন্য শিখো না, এলেম শিখে মূর্খদের সামনে তুমি বড় হবে, নিজেকে প্রচার করবে, করো না। তিন নম্বরে আল্লাহ নবী বলছেন, ওয়ালা তাখায়্যারু বিহিল মাজালিস, তুমি মজলিসে গিয়ে বক্তব্যে গিয়ে মাহফিলে গিয়ে মানুষ তোমাকে ভালো বক্তা বলবে এই জন্য তুমি জ্ঞান অর্জন করো না, যদি করো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে ওই হুজুরের জন্য, ওই বক্তার জন্য, ওই খতিবের জন্য রয়েছে শুধু আগুন আর আগুন, আগুন আর আগুন। খুব কঠিন, খুব কঠিন কথা বলা, তারপরেও কিছু মানুষ মিথ্যা কথা বলে বলে মানুষদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। দেখেন আমি আপনাকে দেখাবো কিভাবে জাহান্নামে নিয়ে যাচ্ছে, আলোচনার সামনে নিয়ে যায়। তাহলে ধর্মের নামেও কিছু মিথ্যা কথা বলতে বলা লোক থাকবে। এক নম্বর পয়েন্ট চেঞ্জ করলাম, এবার দেখেন দুই নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শেষ জামানাতে আল্লাহ জ্ঞানকে তুলে নেবেন, জ্ঞানকে কি করবেন তুলে নেবেন। এ হাদিসটা কোথায় পাবেন? সহি বুখারী বলবেন প্রথম খণ্ডের একশত এক নম্বর হাদিস, এ হাদিস ইবনু মাজা প্রথম খণ্ডের বান্ন নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ লা ইনতিদা আন ইয়ানতাযিউহু মিনান নাস ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমু বিকবদিল উলামা। আল্লাহর নবী বলছে অচিরেই মানুষের মধ্যে থেকে জ্ঞানকে তুলে নেওয়া হবে, জ্ঞানকে কি করা হবে তুলে নেওয়া হবে। আমার ভাইরা, আপনি হয়তো বুঝতে পারছেন না জ্ঞান আবার আমাদের মধ্যে থেকে কেমন করে উঠে যাবে, আমাদের মধ্যে তো কোরআন আছে, আমাদের মধ্যে তো হাদিস আছে,
জ্ঞান আবার কেমন করে আমাদের মধ্যে থেকে উঠে যাবে আল্লাহ নবী বলছে দুনিয়ার মানুষ অচিরে এমন একটা সময় তোমরা পার করবে অচিরে এমন একটা সময় তোমাদের মধ্যে দিয়ে অতিক্রান্ত হবে যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে থেকে জ্ঞান তুলে নেবেন কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান তুলে নেবেন আল্লাহ নবী এটাও বলছেন ওয়ালাকি ইয়াকবিদুল ইলমু বিকদিল উলামা আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে থেকে মহা মূল্যবান জ্ঞানকে আল্লাহ তুলে নেবেন জোরে কোন নাউযু বিল্লাহ আমার ভাইরা খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের মতো আলেমকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে মৃত্যুর মাধ্যমে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে থেকে জ্ঞানকে তুলে নেবে আমার ভাইরা ওই যে আব্দুর রহমান বাগেরহাটি বাগেরহাটের এলাকার মানুষ মারা গেছে কিডনিজনিত সমস্যার কারণে এত বড় আলেমকে আল্লাহ উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ জ্ঞানকে তুলে নেবেন আল্লাহর নবী বলছেন ওই সময়টা মানুষ যখন পার করবে জ্ঞানী মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যখন তুলে নেবে ফাইজা লাম ইউকি আলিমান ইত্তাখাযান নাসুর উসান জুফালা এরপরে মানুষগুলো যখন আর আলেম খুঁজে পাবে না মানুষগুলো যখন যোগ্য মানুষ খুঁজে পাবে না তখন জাহেলগুলোকে বক্তা বানাবে খতিব বানাবে আর হুজুরের জায়গাগুলো দিয়ে দিবে ফাসুইলু ওই মানুষরা তাদের কাছে গিয়ে প্রশ্ন করবে ফাআফতাউ বি গায়রি ইলম ওই মানুষগুলো এমন হবে জ্ঞান ছাড়া তাদের কথাগুলোর উত্তর দিয়ে দিবে ফাআদাল্লু ওয়া আদাল্লু তারাও জাহান্নামের মধ্যে যাবে গোমরা হয়ে এদেরকেও গোমরা করে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে জোরে কোন নাউযু বিল্লাহ তাহলে বোঝা যায় শেষ জামানাতে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানকে কি করবেন আমার কথা কি আপনারা বুঝতে পারেন কথা বোঝা যায় জ্ঞান যখন এবার উঠে গেছে এবার তো আপনাদের জন্য কি আছে জানেন কমেডিয়ান বক্তা কমেডিয়ান হুজুর আপনাদের জন্য এবার বেঁচে আছে শুধু মিথ্যুক হুজুর আর মিথ্যুক বক্তারা কমেডিয়ান বক্তা ছিলেন না এসে এমন করে হাসাবে হাসতে হাসতে লুঙ্গি আপনার খুলে যাবে ওই হুজুরের ওয়াজের মধ্যে ইউটিউবে থাম্বনেল দেওয়া হয় চরম হাসির ওয়াজ দেখেন নাই মনে হয় আপনারা হুজুর এমন কথা বলে আপনাকে হাসায় হুজুর নিজেই অভিশাপ পায় হাসিয়ে আমি যদি দলিল দেই তাহলে বিশ্বাস করবেন 4990 নম্বর হাদিস আবু দাউদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়াইলুল লাযী ইউহাদ্দিসু ফায়াকযিবু লিইউদহিকা বিহি কওমা ওয়াইলুল্লাহু ওয়াইলুল্লাহু যেই ব্যক্তি যেই হুজুর যেই মানুষ মানুষদেরকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে ওই ব্যক্তির উপরে অভিশাপ ওই ব্যক্তির উপরে অভিশাপ ওই ব্যক্তির উপরে অভিশাপ তাহলে যেই হুজুর আপনার সামনে এসে ওয়াজ করছে মিথ্যা কথা বলে হাসাচ্ছে ওই তো আল্লাহর অভিশাপ পাওয়া ওই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ প্রাপ্ত লোক ও আপনাকে কিভাবে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচাবে এমন ওয়াজ করে যার কোনো তলাও নাই যার কোনো কুলও নাই কমেডিয়ান বক্তা আবার কিছু আছে তাফসিরে ভালোবাসা করে এসে কি করে চিনেন না তাফসিরে ভালোবাসা করে ছেঁকা খেও না প্রেম করো না প্রেম করলে এই দুইটা ক্ষতি ছেঁকা খেলে এইরকম হবে ওইরকম হবে আজীব কথা হাজার হাজার কোরআনের আয়াত আছে হাজার হাজার হাদিস আছে ওগুলো আর আটে না ওগুলো দিয়ে হয় না ওনাকে এসে ভালোবাসার তাফসির করা লাগে সেগুলোর আবার ফ্যান ফলোয়ার অনেক বেশি এগুলো সমাজে লাভ করছে না ক্ষতি করছে বলেন যেগুলো ছেঁকা খায় ওই কথাগুলো তারা আবার টিকটকে সেই বিভিন্ন জায়গাতে শেয়ার করে শেয়ার করে ওর মনে শান্তি নিবার চায় এদের দ্বারা লাভ নয় ক্ষতি হচ্ছে জাতির মানুষ বুঝতে পারছেন এখনো বলবেন হুজুর আপনি কারো কারো মনে নিন্দা করছেন আরে ভাই ওরা আপনাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে আমি শুধু আপনাকে সাবধান করছি এ বলেই কি আমার ক্ষতি হচ্ছে আপনার আমি ক্ষতি করে দিচ্ছি এটা শুনে কি আপনার মন খারাপ হচ্ছে আমি কারো নাম নেব না আমি প্রয়োজন মনে করি না কারো নাম নেওয়ার তবে জাতির মানুষ নষ্ট হয়ে যাক আমি একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়ারিস হিসেবে এটা আমি করতে পারি যারাই কোরআন হাদিসের কথা বলে ইলম রাখে তারা কার ওয়ারিস ওয়ারিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়ারিস আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো বলেছেন যারা ইলম রাখে জ্ঞান রাখে ওলামারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস এটা স্পষ্ট হাদিসে রয়েছে তো আমার বড় মনে কষ্ট লাগে এই হুজুররা মানুষদেরকে মিথ্যা বলে বলে গোমরা করে করে জাহান্নামে নিয়ে যাচ্ছে আমার কলিজাতে এটা সয় না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজাতেও সয় নাই ইব্রাহিম আলাইহিস সালামের কলিজাতেও সয় নাই যখন ইব্রাহিম আলাইহিস সালামের বাপকে জাহান্নামে দেওয়া হবে আগুনে পোড়া হবে এই কথা আপনারা তো জানেন আপনি সহিহ বুখারীতে হাদিসটি পেয়ে যাবেন হাশরের ময়দানে যখন ওইদিকে আমি যেতে পারবো না যখন ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে জাহান্নামে দিয়ে যাওয়ার জন্য নিয়ে যাওয়া হবে তখন আল্লাহকে ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আল্লাহ আপনি তো বলেছেন আমাকে অপমান করবেন না আমার আব্বা জাহান্নামে যাবে এর চেয়ে বড় অপমান আর কি তখন আল্লাহ বলবে ঠিক আছে পিছনে তাকাও তাকিয়ে দেখবে বাপ নাই একটা নোংরা প্রাণীতে পরিণত হয়ে গেছে একটা নোংরা প্রাণী হয়ে গেছে কি যেন হয়ে গেছে আল্লাহ বলবে ইব্রাহিম তোমার আব্বাকে জাহান্নামে দিলাম না এই নোংরা প্রাণীকে জাহান্নামে দিলাম তার মানে প্রত্যেক
নবীরা তাদের উম্মতের জন্য দরদি ছিল নবীরা যেহেতু নাই নবীদের ওই দায়িত্ব উলামায়ে কেরামগণের উপরে আছে আমি দেখতে পাচ্ছি তারা আপনাদের ক্ষতি করে জাহান্নামে নিয়ে যাচ্ছে আমি যদি সাবধান না করি এখন বলেন আল্লাহর সামনে গিয়ে আমি কি জবাব দেব তাহলে এতটুকু বুঝলেন মিথ্যুক বক্তার আবির্ভাব ঘটবে বাতিল কথা বলনেওয়ালার আবির্ভাব ঘটবে এই ঘটবে কখন যখন জ্ঞান উঠে যাবে জ্ঞান যখন উঠে যাবে তখন কি হবে কমেডিয়ান বক্তা আর মিথ্যুক বক্তা আপনার সামনে বের হবে আমি নই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে একটা কথা আমি বানিয়ে বলছি না খুলেন মিশকাতুল মাসাবিব প্রথম খণ্ডের 154 নম্বর হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুনু ফি আখির জামানি দাজ্জালুন কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফা ইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইয়াফতিনুনাকুম আল্লাহর নবী বলেন অচিরেই তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে যারা তোমাদের সামনে ওয়াজ করে শোনাবে দাজ্জালুনা কাযাবুন খেয়াল করেন আল্লাহ নবী বলেন দাজ্জালুনা কাযাবুন যারা তোমাদের সামনে হাদিস বলবে যারা তোমাদের সামনে কোরআন বলবে ওরা হবে দাজ্জাল আর কাযাব কথা আমরা বুঝতে পারছেন ওরা কি হবে কথা বলে না কি হবে দাজ্জাল আর কাযাব আজব কথা হুজুর কি আল্লাহর নবী দাজ্জাল বলছে কাযাব বলছে এই হাদিস আমি যেদিন পড়লাম আজিব লাগলো আমার কাযিব মানে শুধু মিথ্যাবাদী যারা আরবি বোঝেন কাযিব মানে শুধু মিথ্যাবাদী আর কাযাব মানে নাম্বার 1 মিথ্যাবাদী এটা কাকে বলছে আল্লাহর নবী হুজুরকে বলছে কাকে বলছে হুজুরকে বলছে এবং আরো বলছে দাজ্জালুনা কাযাবুন দাজ্জাল হবে তারা এখন এখানে আমি যখন এই শব্দ আর বুঝতে পারি না দাজ্জাল কেন বলল আল্লাহ নবী হুজুরদেরকে দাজ্জালটা অন্য ব্যাপার দাজ্জাল অন্য ব্যাপার মানে দাজ্জাল আসবে তার এক চোখ কানা থাকবে পুরো বডি চুলে ভর্তি থাকবে দেহ বিশাল হবে সে যেই দিক দিয়ে যাবে খাবার তার পিছে পিছে চলে যাবে সে যেই দিক দিয়ে যাবে অনেক কিছু ঘটাবে ফসল ফলিয়ে ফলতে বলবে ফসল হয়ে যাবে জান্নাত দেখাবে জাহান্নাম দেখাবে অনেক কিছু করবে এই করার পিছনে দাজ্জালের মেইন টার্গেট কি আপনারা কি কেউ একজন বলতে পারবেন না জাহান্নামে নিবে ঠিক আছে কিন্তু আরো ভালো একটা উত্তর হতে পারে দাজ্জাল যে এত কিছু করবে ওর মেইন টার্গেট হচ্ছে মানুষগুলোকে বেঈমান বানাবে মানুষগুলোকে কি বানাবে তো দাজ্জাল যদি মানুষের ঈমান নষ্ট করে বেঈমান বেঈমান করে যদি দাজ্জাল হয় তো ওই কাজ যদি হুজুর করে তাহলে হুজুর দাজ্জাল হবে না কেন কথা বুঝেননি আমার মনে হয় দাজ্জাল মানুষের ঈমান নষ্ট করে যদি সে দাজ্জাল হয় তাহলে হুজুর যদি ওই দায়িত্ব পালন করে তাহলে হুজুর দাজ্জাল হবে না আল্লাহ নবী বলছে শেষ জামানাতে এরকম কিন্তু দাজ্জাল আসবে যারা হুজুর নাম নিয়ে তোমাদের ঈমান নষ্ট করবে মানে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় পাগলা কাদিস নায়ার গাছতলায় কাদিস নায়ার বাস্তলায় গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ এখন ইউটিউব খুলেন ছয়লা হয়ে আছে ময়ময় হয়ে আছে জিকির করছে আল্লাহ আল্লাহ জিকির করতে করতে আই খাজা বলছে মানে আল্লাহর জিকির করছে খাজারও জিকির করছে ঈমান আছে না মুশরিক জিকির করতে হবে একমাত্র কার তো হুজুর শিখাচ্ছে গাউসে পাকের নামের জিকির করেন তাহলে আল্লাহও পাওয়া যাবে তো জিকির একমাত্র আল্লাহর করতে হবে যেটা একমাত্র আল্লাহকে দিতে হয় এটা দুনিয়ার কোনো মানুষকে দিলে ঈমান থাকে তো হুজুরই এসে আপনাকে বলাচ্ছে ভিডিওতে দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ সামনে সবাই এই কথা বলছে আর বিশ্বাস করছে যারা বলবে আর বিশ্বাস করবে বুঝে হোক না বুঝে হোক যে বুঝে বলেছ আর বুঝে ঈমান গেছে যে না বুঝে বলেছ না বুঝে ঈমান গেছে তো আল্লাহ নবী বলছেন তোমাদের শেষ জামানাতে ক্ষতি করার জন্য কিছু হুজুর আসবে হুজুররাই দাজ্জাল হুজুররাই কাযাব এবার আল্লাহ নবী পরামর্শ দিচ্ছে কি করবা ফা ইয়াকুম ওয়া ইয়াহুম হ্যাঁ এখানে আরেকটা কথা আমি ছেড়ে গেলাম আল্লাহ নবী বলছে যে তারা তোমাদের সামনে এমন হাদিস বলবে আনতুম ওয়ালা আবাউকুম তোমরাও কোনোদিন শোনো নাই তোমাদের বাপ দাদারাও কোনোদিন শোনে নাই নূহ আলাইহিসসালাম নৌকা তৈরি করেছিল কথা সত্য ওই নৌকাতে সবাই টয়লেট করে ভরিয়ে দিয়েছিল সবাই এসে টয়লেট করে ভরিয়ে দিয়েছে আমার ভাইরা টয়লেট করে যখন ভরিয়ে দিয়েছে নূহ আলাইহিসসালাম আল্লাহকে বলল আল্লাহ এটা কি হচ্ছে কি করব আল্লাহ বলছে দাঁড়াও সবাই টয়লেট করতে করতে এক বুড়িও এসেছে ওই বুড়ি টয়লেটের মধ্যে পড়ে যুবতী হয়ে গেছে সবাই বলল বাপরে বাপ বরকতি টয়লেট কিছু আছে বিভিন্ন অসুখের জন্য খায় খাইতে খাইতে একবারে নৌকা পরিষ্কার হয়ে গেল ঘটনা শুনেছেন না শোনেন নাই খালি ওই হুজুরকে 6 মাস সময় দিবেন এটা আছে কই বের করার জন্য সময় খালি বের করার জন্য 6 মাস তারপর ঘটনা সত্য মিথ্যা পরের কথা ওকে শুধু 6 মাস সময় আছে কই বের করার জন্য কোরআনে নূহ আলাইহিস সালাম সম্পর্কে যত আয়াত এসেছে আমি সব পড়েছি
হ্যাঁ কথায় যতদূর পর্যন্ত তিনি মরুভূমিতে নৌকা তৈরি করছিলেন লোকজন বলছে নৌকা চালাবা কোথায় মরুভূমি তখন তারা সবাই তাকে পাগল বলেছে ঘটনা এতটুকু ঠিক তাকে পাগল বলেছে মানুষ তিনি মরুভূমিতে নৌকা বানিয়েছেন কিন্তু কখন নৌকাতে সবাই টয়লেট করলো কখন কি হলো